আসসালামু আলাইকুম, লার্ন টেক 360 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমরা যারা 2013-14 সালে ভোটার হয়েছিলাম, কিন্তু এখনও আমরা আমাদের ন্যাশনাল আইডি কার্ডটি হাতে পাই নাই। এই ন্যাশনাল আইডি কার্ডের জন্য আমরা সিম রেজিস্ট্রেশন করতে পারি না, বিকাশ অ্যাকাউন্ট করতে পারি না। তো অনেকেই হয়তো আমরা চিন্তা ভাবনা করতেছি যে কম্পিউটারের দোকানে যাব, যে গিয়ে এটা তুলে আনবো। তো বন্ধুরা, আমি বলবো কম্পিউটারের দোকানে যাওয়ার কোনো দরকার নাই। এখন আপনি আপনার হাতের অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনি এটা করতে পারেন, ন্যাশনাল আইডি কার্ডটি আপনি আমরা আপনার হাতে পেতে পারেন। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাদেরকে যেতে হবে গুগলে। তো আমি ইউসি ব্রাউজার দিয়ে গুগলে ঢুকব। গুগল সার্চ বক্সে লিখতে হবে NIDBD, NIDBD, তারপরে নিচে দেখুন লগ ইন হোম ইলেকশন কমিশন বাংলাদেশ, এখানে ক্লিক করবেন। তারপর দেখবেন এরকম একটা পেজ আসছে। তো এই কিনারে দেখেন, বাম সাইডে কিনারে হোম লেখা, এখানে ক্লিক করুন। তারপর নিচে দেখুন এরকম একটা পেজ আসছে, এখানে লেখা 2013-14 সালের হালনাগাদ ভোটার নিবন্ধন হয়েছেন কিন্তু পরিচয়পত্র পাননি, এখানে ক্লিক করুন। তারপর এই একটা বড় একটা পেজ আসছে, তো এখানে ভোটার তথ্যতে ক্লিক করুন। তো এখানে এটা করার জন্য দুইটা নিয়ম আছে, একটা ফর্ম নম্বর দিতে হবে আর একটা NID নম্বর দিতে হবে। তো আমাদের যেহেতু NID নেই, তাই আমরা ফর্ম নাম্বার দেবো। ফর্ম নাম্বারটা হলো, আমাদেরকে একটা ফর্ম দিয়ে দেওয়া হয়েছিল, তো আমি দেখাচ্ছি কীরকম সেটা। তো বন্ধুরা দেখেন, এই যে এইরকম একটা ফর্ম আমাদেরকে দেওয়া হয়েছিল। তো এই যে এই ফর্মটার দেখেন, এই ডান কোনায় ফর্ম নম্বর, তো এই নম্বরটা আপনাকে ওইখানে দিতে হবে, নম্বরটা কপি করতে হবে। তো বন্ধুরা, ফর্মে যে নাম্বারটা ছিল এটা এখানে পেস্ট করব। তারপর ডেট অফ বার্থ দিতে হবে, এখানে আগে মাস সিলেক্ট করবেন। তারপরে আর তারপর দেখেন ক্যালেন্ডারে ডেট সিলেক্ট করতে হবে। তারপরে এখানে দেখেন নিচে একটা ক্যাপচা দেওয়া আছে, তো এই ক্যাপচাটা এখানে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে এখানে দিতে হবে। TWS9RYG, তারপর নিচে দেখেন ভোটার তথ্য, দেখুন এখানে ক্লিক করুন, প্রসেসিং হচ্ছে। তারপর বন্ধুরা দেখেন এরকম একটা পেজ চলে আসছে। তো এই পেসের এই যে দেখেন বাম কোনে একটা লাল অক্ষরে লেখাগুলো, এইটা আপনাকে কপি করতে হবে, এটাই আপনার ন্যাশনাল আইডি কার্ডের নম্বর, তো এটাকে কপি করতে হবে। তো এটা কপি করুন, তারপর এটা কপি করে আবার আমাদেরকে পেছনে যেতে হবে। এখন দেখুন এই যে রেজিস্টার, এই রেজিস্টার মেনুতে ক্লিক করুন। তারপর দেখুন বন্ধুরা, এই নিচে ছোট করে লেখা আছে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাই, তো এখানে ক্লিক করুন। দেখেন এরকম একটা পেজ চলে আসবে,
এইখানে আপনাকে ওই নম্বরটা, এনআইডি নম্বরটা দিতে হবে। পেস্ট, তারপরে এখানে ডেট অফ বার্থ, আবার ওইভাবে মাস সিলেক্ট করবেন আগে, তারপর ইয়ার, তারপর ডেট, তারপর দেখেন এখানে একটা আপনার মোবাইল নাম্বার দিবেন, যে মোবাইলটা অন আছে মানে চালু আছে ওই মোবাইল নাম্বারটা এখানে দিবেন। এখানে ইমেল নাম্বারটা দিতে পারেন, তারপর দেখুন বন্ধুরা এখানে তথ্য ঠিকানা, বর্তমান ঠিকানা দিতে হবে, এই যে এখানে বিভাগ নির্বাচন করুন, জেলা নির্বাচন করুন, তারপরে তারপরে এখানে স্থায়ী ঠিকানা দিতে হবে, তারপর দেখুন বন্ধুরা ঠিকানাটা দেওয়ার পরে আপনাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে। তো বন্ধুরা মনে রাখবেন পাসওয়ার্ডটা বড় হাতের এবং ছোট হাতের, তারপর সংখ্যা সবগুলো মিলিয়ে দিতে হবে। তো আপনাকে মোট 8 থেকে 12 ডিজিটের মধ্যে এই পাসওয়ার্ডটা দিতে হবে। তো পুনরায় পাসওয়ার্ড আবার ওইটাই দিতে হবে, ওই পাসওয়ার্ডটাই দিতে হবে যেটা আপনি আগে দিবেন, এই পাসওয়ার্ডটা যেটা দিবেন সেটাই। তো এবার দেখেন নিচে আর একটা ক্যাপচা আসছে, ক্যাপচাটা পূরণ করতে হবে, ক্যাপচাটা যেভাবে দেওয়া আছে এভাবে পূরণ করতে হবে। এবার রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন, তো বন্ধুরা দেখুন এরকম আবার একটা পেজ আসছে। তো এই পেজে আপনাকে আবার ক্যাপচাটা দিতে হবে, ক্যাপচাটা যেভাবে দেওয়া আছে ঠিক এভাবে দিবেন। আর সি এল এফ ওয়াই এইট, এবার দেখেন নিচে সামনে লেখা সামনে বাটনে ক্লিক করবেন, তো বন্ধুরা আপনি যেই মোবাইল নাম্বারটা দিয়েছেন ওই মোবাইল নাম্বারটা একটা ভেরিফিকেশন কোড গেছে, তো ওই কোডটা এখানে আপনাকে দিতে হবে। তো বন্ধুরা ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে এই লগ ইন বাটনে ক্লিক করুন, তো বন্ধুরা দেখেন আপনার কাঙ্ক্ষিত সেই এনআইডি কার্ডটা এখানে চলে আসছে। তো বন্ধুরা এটা আপনি 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 মেমোরিতে সেভ করে রাখতে পারেন। তো সেভ করার জন্য এটা ছোট করে নিন, এই যে পরিচয় বিবরণী আছে এখানে ক্লিক করুন, তারপরে এটাকে ডাউনলোড করে নিন। তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওটারে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, অন্য দিন আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।